অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। জানি তোমার মিষ্টি সিঙ্গারা খেতে ভালো লাগে, তাই গরম গরম মিষ্টি সিঙ্গারা হাজির। কি হলো, হা করে দেখছো কি? খাও নাড়ু। হ্যাঁ, এই দেখতে বেশ সুন্দর হয়েছে বল। খেতেও খুব ভালো হবে। কিন্তু তুমি আগে না, আগে দাদা খাবে। আরে বাবা, তুমি ফুদিয়ে খাচ্ছো কেন? ফুদিয়ে ঠান্ডা করে এনেছি। দাঁড়া, তুই তো জানিস আমি এক কামড়ে পুরোটা খাই। আরে বাবা, আমিও তো তাই খাই। আরে বাবা, তুমিও এক কামড়ে খেও, কিন্তু পরে, আগে দাদা খাবে। তাহলে খাই, কি বলিস? খাই। এর মধ্যে এদের মিষ্টি সিঙ্গারা বানানো হয়ে গেল। আমি জানতাম এইরকম একটা কিছু ওরা করবে। ছি 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 ছি। আলু, আলু দিয়ে পরি মিষ্টি সিঙ্গারা বা কি হচ্ছে দাদা, মুখটা এমন করছো কেন? খুব গরম? আরে বাবা, একটু মুখের ভিতর রাখো, দেখো ঠান্ডা হয়ে যাবে, আর গরম লাগবে না। ভালো খাবার খেলে যেমন হয় না, চোখটা আবেশে বন্ধ হয়ে আসে, ঠিক সেরকম। বলেছিলাম না, চোখ আবেশে বন্ধ হয়ে যাবে, দেখেছ? হ্যাঁ, কতটা ভালো হয়েছে। খুব খুব ভালো হয়েছে। তাহলে আরেকটা খাও। না না না, আর একটু ঠান্ডা হোক, আর একটু ঠান্ডা হলে আমি আবার একটা খাবো। আমি হলে সব সাবার করে দিতাম। তাই? হ্যাঁ, খা তুই খা। তুই তুই পড়িকে এত সাহায্য করেছিস, তোকে তো খেতেই হবে। তুই পরীকে উৎসাহ দিয়েছিস যে মোবাইল দেখে খুব ভালো মিষ্টি সিঙ্গারা বানানো যায়। তুই খা খা, এনে হাতে নয় নাড়ু, তুই ভাই আমার, তোকে তোকে খাইয়ে দেবো আমি, এই না খা। একটাই পাবে কিন্তু, আর পাবে না, এই একটাই। ঠাকুমা, তুমি একটা খাও আর আমি একটা খাই। না না না, তুই তুই খাবি খাবি কেন, এখন পরে খাস। আমি এখনই খাবো। আচ্ছা, নিজে রান্না করলে সেই রান্না কি তার নিজের ভালো লাগে বল, কখনো খেতে অন্যদের ভালো লাগে? ওই কথায় আছে না, নিজে যারে ভালো বলে ভালো সেই নয়, অপরে যাকে ভালো বলে ভালো সেই হয়। বলছি তো, তোর রান্না খুব ভালো হয়েছে। খাবারটা ভালো হয়নি, এবারে ভালো হয়েছে, পরের বার আরো ভালো। তুমি তো মিথ্যা কথা বললে না দাদা, তাহলে আজ কেন মিথ্যা কথা বললে? ওরি ওরি, আমার বোনের চোখের জল মোছাবার জন্য আমি আমি হাজার একটা মিথ্যা কথা বলতে পারি। আদরের উল্টা সূত্রে নিয়ে ঠিকটা যে করে আগেরে সেই যেতে। কিন্তু ঠিকটা কার থেকে শিখি বলো তো? মোবাইল দেখে তো আমি কখনো রান্না করব না, আর মিষ্টি সিঙ্গারা তো কখনো বানাবো না। ওরি, তুই সব থেকে ভালো কি বানায় জানিস? কে? পিসি।
আসলি? ও পিসি, পিসি বোকা কোথাকার, তুই আমার একমাত্র ভাইজি, এড়িয়ে যাব কেন? এড়িয়ে যাচ্ছিলাম না রে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বেশ শোনো, তুমি আমাকে মিষ্টি সিঙ্গারা বানানো শিখিয়ে দেবে? মিষ্টি সিঙ্গারা রনো? আচ্ছা সে এখন কি করে হবে, সে আমি পরে তোকে শিখিয়ে দেবো। আরে বাবা, আমি দশমীতে দাদাকে করে খাও। ও দশমীতে, আচ্ছা সে তার আগে আমি শিখিয়ে দেবো। এখন কি করে হবে বলতো পড়ি, এই দেখ এত বাজার করে নিয়ে যাচ্ছি, এরপর জল আনবো, রান্না করব, অনেক কাজ ঘরে। যে তুমি জল আনবে? হ্যাঁ কেন? আচ্ছা বেশি একটা কথা বলো, তুমি জল আনবে, তুমি রান্না করবে, তুমি বাজার করবে, আর ওরা দুজন কি করবে? শুধু খাবে। পড়ি পড়ি, এখানে দাঁড়িয়ে অমন জোরে জোরে এসব কথা বলিস না পড়ি, কখন তোর মশাই কি করবে, তোমার গর্দান নেবে? না না, তার হয়তো সাহস হবে না, কিন্তু তোর সবটা রাগ যে আমার উপর এসে পড়বে। এমনিতেই তো রোজ দিন, হে ভগবান, পড়িকে এসব আমি বলছি কেন? পড়ি পড়ি শোন মা, আমি এখন আসি, আমার অনেক দেরি হয়ে গেল, আসছি কেমন? আচ্ছা পিসি একটা সত্যি কথা বলবে, পিসি মশাই তোমার গায়ে হাত তোলে তাই না? চুপ কর পড়ি, চুপ কর। তুমি কিছু বলো না বলে ওরা মাথায় উঠেছে, ওই যে তোমার ভাসুরের ছেলে গোপাল, তুমি নিজের সন্তানের মতো করে মানুষ করলে, আর আজ তাকে একটা অমানুষ তৈরি হলো। সবই আমার কপাল, ঠিকই বলেছিস, আমারই দোষ, আমি বোধহয় মানুষ করতে পারিনি। তোমার ভাসুরা যা তো মরে গিয়ে বেঁচে গেল, আর আপদটাকে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেল। মা বাবা নেই বলে এত আদর দিয়ে মানুষ করলে, আজ কি হলো দেখলে? সব দোষ তোমার। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো, পৃথিবীর মধ্যে এই প্রথম ভাইপো কাকাকে বাইকে বসিয়ে নিয়ে পথ যদি না শেষ হয়। তো কি করবো কাকা, কাকিকে তো কতবার বলেছি আমার আর পরীর বিয়ের ব্যাপারে রনোর সাথে কথা বলতে, বলছেই না। ও তোর কাকির দ্বারা কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে। হ্যাঁ তুমি করো। এই 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 দাঁড়া 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 দাঁড়া, কি হলো? ওই দেখ মেঘলা সাইতেই জল। এই বেলুন ফাটাবি? কি হলো গোপাল, দাঁড়িয়ে ফেলবি কেন? গোপাল কিন্তু লক্ষ্য ভেদ করতে হবে বলে দিলাম। সেটাই তো করার চেষ্টা করছি কাকা। হ্যাঁ ওই দেখো কি এই না হলে তুই আমার রক্তের। হ্যাঁ যা 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 এবার বল কোনটা ফাটাবো। ওই লাভ সাইনের বেলুনটা, ওটা তো অনেক বড়। Thank you.
এখানেও মারতে পারো। ওই যে লাভ সাইনের বেলুনটা, ওটা তো আমার বুকেও আছে। আর এটা তো শুধু তোমারই জন্য। তোমার পিসি বলছিল আমি নাকি তোমার দাদা 10 ভাগেরও 1 ভাগ না, তুমিও কি তাই মনে করো? আসলে পিসি তোমাকে অনেক ভালোবাসে তো, ছেলের মতো করে বড় করেছে, তাই একটু বেশিই বলে ফেলেছে। আগে আমার দাদার 100 ভাগের 1 ভাগ তো হয়ে দেখাও। দেখালে আমাকে পুরস্কার দেবে? পাবে। আমাকে বিয়ে করবে? বলো রাজি কিনা। আগে হয়ে তো দেখাও। কি বললো রে গোপাল? হ্যাঁ ওই তো। এ কি দাদা আসেনি? এসে যাবে, এসে যাবে। সরো সরো। ওই তো রণ এসে গেছে। হাততালি ওই এক জোড়ে। গোপাল তুমি তো লাঠি খেলায় নাম দাও না। এখন দিচ্ছি, তোমার কি কোনো অসুবিধা আছে? না আমার কোনো সমস্যা নেই, তবে তুমি আগে নাম দাওনি কেন? আগে দিইনি, ইচ্ছে করেনি, এখন দিলাম। নামটা লিখে নাও, লিখে নাও। আর এখানে যারা যারা আজকে প্রতিযোগিতায় নাম দিয়েছে তাদের সবার উদ্দেশ্যে বলছি, যে যে লড়তে চাও আমার সাথে চলে এসো। আর কেউ নেই মিলননগরে, আর কেউ নেই যে গোপাল সিংহর সাথে লড়তে পারে? এখানে তো সবাই মনে করে যে তাদের বাড়িতে সব একটা সিংহ বাস করে, কারো বাপ সিংহ, কারো বর সিংহ, কারো বা দাদা সিংহ। প্রধান তোমার মনে তো মনে করে যে তুমি নাকি একজন সিংহ, তা হবে নাকি একা? কি হলো রণদা, ভয় পেয়ে গেলে নাকি? গোপাল এসব কি হচ্ছে? ও প্রধান? হ্যাঁ তো এটা তো পঞ্চায়েত না, এটা খেলার মাঠ। তাহলে রণদা বলো সবার সামনে,
যে তোমার বোন যে তোমাকে সিংহ মনে করে সেটা ঠিক নয়, তুমি আসলে একটা শেয়াল। ভালো হচ্ছে না গোপালদা। বিশ্বাসে তুমি গোপালকে থামাও। এখন কি করে থামাবো বলো? একটু আগেই তো তোমার বোন বলেছে গোপালকে যে সে নাকি তোমার কাছে 100% নয়। তা এখন গোপাল তো চাইবেই যে তাও তোমার সমান সমানই হতে। এই বাচ্চাদের মতো জেদ ওকে ছাড়তে বলো বিশ্বাসে। জেদ করবো না, জেদ করবো না। পরি যদি এখানে সবার সামনে স্বীকার করে নেয় যে আমি তোমার থেকে কোনো অংশে কম না, আর পরি বলেছে যে আমি যদি তোমার সমান হই, পরি আমাকে বিয়ে করবে। গোপাল, খবরদার, আমার বোনকে টেনে এই ধরনের কথা বলবি না। তা তুমি প্রমাণ করে দাও যে তোমার বোন যা কিছু বলেছে সেগুলো ঠিক। ফোন করে দাও। প্রমাণ করব আমি। দাদা, ওকে হারিয়ে দাও, ওকে দেখিয়ে দাও। এক মিনিট দেখো, এই লড়াইটা কিন্তু পরীর কথাতে হচ্ছে, এটা যেন মনে রেখো। কি বলতে চাইছেন আপনি? না, আমি আসলে আমি কিছু বলতে চাইছি রে। ও যা বলবে গোপাল বলবে। হ্যাঁ, যদি তুমি হারো প্রধান, তাহলে পরীর সাথে আমার বিয়ে দিতে হবে। কি পরী, তুমি এই শর্তই তো রেখেছিলে আমার কাছে? আগে তো হারাও, তারপর দেখা যাবে। কি বলেছিলাম না, দাদার 100 ভাগের 1 ভাগ হয়ে দেখাও। পারোনি, আর কোনোদিন পারবেও না। কেন জানো? কারণ অসুর কোনোদিন দেবতার 1 অংশ হয় না। তো আমি তোমাকেই করবো পরে, কেউ আটকাতে পারবে না। কেউ না।